হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আচ্ছা, আমি বলবো, মিথুন রাশির পুরুষদের ভাগ্য এবং স্বভাব চরিত্র কেমন হবে, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। মিথুন রাশির জাতক সাধারণত পরিবর্তন ও সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে। এরা অনেকটা বহির্মুখী, কিন্তু সবসময় নির্দিষ্ট লক্ষ্যের পথে চলে। এরা দ্বৈত সত্তার অধিকারী, কখনো আবেগপ্রবণ, আবার কখনো বাস্তববাদী। এদের ব্যবহার ও চালচলনে একটা আকর্ষণ রয়েছে। এরা সাধারণত চতুর ও বুদ্ধিদীপ্ত। এরা সহজে রেগে যায়, আবার সহজেই সব কিছু ভুলে যায়। এরা সব অবস্থাতেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারেন। বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয়ে এদের আকর্ষণ প্রবল। তবে সাধারণভাবে কোনো কিছুর খুব গভীরে যেতে এরা একদমই পছন্দ করেন না। এই রাশির জাতকরা একসঙ্গে অনেক কিছু করতে চায়। এতে দেখা যায় কোনো কিছুই পূর্ণতা পায় না, একটা অস্থির মন এদের তাড়া করে বেড়ায়। একাগ্রতার অভাব রয়েছে এদের মধ্যে। এরা সহজেই সব কাজ শিখে নিতে পারেন। একসঙ্গে অনেক বিষয় নিয়ে সুন্দর আলাপ আলোচনা করতে পারেন। কর্মেই এদের আনন্দ, সবসময় পরিবর্তন ও বৈচিত্র্যের প্রত্যাশী। জীবনকে বৈচিত্র্যময় করার জন্য এরা যে কোনো কিছু করতে প্রস্তুত। এরা উচ্চাভিলাষী, উন্নতির জন্য এরা কৌশলের আশ্রয় গ্রহণ করতে দ্বিধাবোধ করেন না। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।